প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের গল্পটা শুনবো। তো আমরা জানবো যে অসহায় নারী কি জন্য আমাদের ইউটিউবে আসলেন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আসি ভাই, অনেক কষ্টে আছি। আচ্ছা, তা আপনার নাম কি? ফারজানা। ফারজানা বা ফারজানা বা কি জন্য আসেন আমাদের ইউটিউবে? আইসি ভাই, ভালো একটা মনের মানুষের জন্য। একা জীবন আর কতদিন থাকা যায়? আচ্ছা, বিয়ে শাদী হয় নাই? না। থাকেন কোথায়? থাকি সাভার ফুলবাড়ি। ফুলবাড়িয়া থাকেন? আবার বিদেপাড়া থাকেন না তো? না। আচ্ছা, আপনি তো বেদে না নাকি? না। আচ্ছা, তো ফ্যামিলি দেখে কে আছে? ফ্যামিলিতে এখন মনে করেন আমি থাকি আর আমার মা। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন, আপনার মা থাকে। তা আপনার ভাই বোন নাই? ভাই বোন আছে, তাদের বিয়া শাদী হয়ে গেছে, তারা তো আর এখানে থাকে না, যার যার স্বামী নিয়ে থাকে। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয় নাই? তা বাদ দিন আগে নাগপুর করে আসছেন? এমনি মা কিনে দিছে, সব করে লিখে পড়ছি। মানে স্বামী ঘরে কবে না কবে যাবেন, আগে নিজে শখ পূরণ করতেছেন নাকি? আচ্ছা, এটা কি শুনলেন? আচ্ছা, মা আপনাকে খুব ভালোবাসে না? ছোট মেয়ে তো। আচ্ছা, ছোট মেয়েরা তো খুব আদরের হয়। তা আপনি কিছু করেন কাজ বাস? কাজ করি না কিছু, মা করে, বাসা বাড়িতে কাজ করে। যখন মা করতে না পারে তখন আমার যাইতে হয়। বিয়ের ঘর আসে না? বিয়ে ঠিয়ের ঘর টর আসে না? বিয়ে আসে তো, কিন্তু মায়ের পছন্দ হয় না, যায় না, নেশা হয়। ভালো কোনো সংসার মানে ফ্যামিলি ছেলে আসে নাই তো? আচ্ছা, ভালো ছেলে মনে করি যদি আসলো, দেওয়া গেলো, তার গরিব বা খুব কষ্টে আছে, এরকম অনেক পুরুষ তো আছে, যেরকম পুরুষ আছে আপনি তাকে মেনে নেবেন? তাহলে তো মেনে নিতে হবে ওরকম হলে। আচ্ছা, মানে ছেলে জানি ভালো হয়, গরিব হলে সমস্যা নেই তো? গরিব হলে কোনো সমস্যা নেই, ডাল ভাত তো খাইতে পারবো দুইজনে মিলে। আচ্ছা আচ্ছা, দুজনে মিলে সুখে সংসার করতে পারবেন? আচ্ছা, তাকে আবার ছেড়ে চলে যাবেন না তো? না, আমার ছেড়ে না গেলে আমি তার কোনোদিনও ছেড়ে চলে যাবো না। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি অসহায় নারীর সাথে আবার কথা শুনে ভালো লাগে, কষ্ট লাগে, তার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে তো আপনারা যদি ফারজানা বা সাথে যোগাযোগ করতে চান, তার কষ্টের কথা শুনে ভালো লাগে বা বিয়ে সাথে করতে চান, তার দায়িত্ব নিতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01923928140। আমি নাম্বারটা আবার বলছি, 01923928140। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথেই করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।